আপামর বাঙালি নববর্ষ বৈশাখ মাসকে স্বাগত জানাতেই শহরের বুকে শুরু হয়েছে চৈত্র মেলা। আগামী 14 এপ্রিল পর্যন্ত রাজধানীর শকুন্তলা রোডে বসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঘর গেরস্থালের জিনিস থেকে শুরু করে জামা কাপড়, প্রসাধন সামগ্রী, তোয়ালে, বাচ্চাদের খেলার জিনিস অর্থাৎ নিত্যদিনের প্রায় সব কিছু নিয়েই রীতিমতো জমে উঠেছে আগরতলা শহরের বহু বছরের ঐতিহ্য এবং পরম্পরা এই চৈত্র মেলা। রবিবার এই মেলা ঘুরে দেখলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ক্রেতা বিক্রেতাদের সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ নেন তিনি। মেলা পরিদর্শন করে তিনি জানান, অত্যন্ত আনন্দের সাথে এই বছর ব্যবসা করছেন 536 জন ব্যবসায়ী। আরও অনেক স্টল দেওয়ার জন্য আবেদন জানালেও স্থান সংকুলানের কারণে অনুমতি দেওয়া হয়নি তাদের। সে কারণেই পরবর্তীকালে শুধুমাত্র চৈত্র মেলার জন্য আরও বড় এবং ভালো জায়গার ব্যবস্থা করবেন বলে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র। যেখান থেকে কারো কোনো টাকা দেওয়ার জন্য কেউ অনুরোধ করে কি না বলে কি না, এরকম কোনো কর্তৃত্ব হয়নি, কোনো কেউ বলেনি এখন অব্দি। আর যারা পাশের দোকানদার আছে, বড় বড় যারা দোকানগুলো যে পারমানেন্ট আছে, তারাও এবার সহযোগিতা করছেন। সার্বিকত্বে আমি বলবো, আমাদের যে চৈত্র মেলা যেটা আমাদের প্রত্যেকটি করা প্রতি বছর, এটা খুব সফল হয়েছে এবং খুব আনন্দে ব্যবসা করছেন এবং প্রচুর সংখ্যক ক্রেতা আসছেন। ক্রেতা বিক্রেতার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। এটা আমাদের রাজ্যের একটা ঐতিহ্য এবং পরম্পরা। চৈত্র মেলায় এখানে যারা ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা আসেন, তাদেরকে ব্যবসা শুরু করে দিই একটিমাত্র কারণ, তার সারা বছর প্রত্যাশা থাকে, আগ্রহ থাকে যে এখানে কিছু মাল বিক্রি করে, কিছু অর্থ সঞ্চয় করে আগামী যে নতুন বর্ষ আসছে নববর্ষ, তাদের পরিবারকে নিয়ে একটু যাতে ভালো আনন্দ থাকতে পারে, সেই চিন্তাই আমরা এখানে শুরু করি। আগামী দিনও আমরা এই চৈত্র হাট নিয়ে একটা চিন্তাভাবনা করছি, কারণ এখানে এবার 538 জন ব্যবসায়ী জায়গা পেয়েছেন, কিন্তু বাকিরা অনেকেই আবেদন করেছিল, দিতে পারেনি, আমাদের খারাপ লেগেছে। আমরা আগামী দিনে একটা ভালো জায়গা তৈরি করে শুধু চৈত্র মেলা করার জন্য সে ব্যবস্থা করবো, যাতে সেখানে বিক্রেতারা স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারে এবং ক্রেতারাও যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে তাদের পছন্দ মতো। প্রশাসনের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির স্থানীয় মণ্ডল অফিসের সদস্যরাও চৈত্র মেলার কাজে এবং নিরাপত্তার ক্ষেত্রে সাহায্য করছেন বলে এদিন জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও সংবাদ মাধ্যমের কাছে তিনি অনুরোধ রাখেন, মেলা উপলক্ষে অসত লোকের কোনো জুলুম, তোলাবাজি অথবা কাউকে উত্তপ্ত করার মতো ঘটনা দেখলে সাথে সাথে তাকে খবর দিতে, ব্যবসায়ী এবং ক্রেতাদের নিরাপত্তা নিয়ে কোনো ফাঁক রাখতে রাজি নয় রাজ্য সরকার। এবং সার্বিকভাবে এখানে যে মণ্ডল অফিস আছে, তাদেরকে আমরা দায়িত্ব দিই সরকারি পাশাপাশি। আমরা সরকার সবটা কাজ সম্পূর্ণ করতে পারি না, যদি বাইরের সমস্ত অংশগুলো ব্যবহার নিতে না করে, সেক্ষেত্রে আমি মণ্ডল সভাপতি এবং মণ্ডল সচিব ধন্যবাদ জানাই। এই এই উত্তাপের মতো প্রাকৃতিক যে গরমের মতো, তারা কিন্তু ব্যবসা, যারা কোথাও ব্যবসা করবি না, আর যারা ক্রেতা তারা তো কিনবেন, তাদের প্রয়োজনে, কিন্তু পাশাপাশি সামাজিক যে কাজগুলো দায়িত্ব হিসেবে যে সমাজসেবা করছেন, তারা করছেন সরকারের পাশে থেকে। আমাদের অফিসারও আমাদের কাজ করছে, কাজ করছে। তারপর বলবো, যদি কোনো অভিযোগ থাকে, আপনাদের গোচরে যদি আসে, কেউ এখান থেকে জুলুম করে টাকা আদায় করে বা কোথাও কোনো কোনো ডিস্টার্ব করার চেষ্টা করে বা তাদের যে আপনারা আমাদের অবহিত করবেন, আমাদের অনেক সার্বিকভাবে বলবো, চৈত্রমেলা খুব ভালো চলছে, ব্যবসা ভালো চলছে, তার সঙ্গে কথা বলেছি। আমরা আজকে আমি ব্যক্তিগতভাবে আমরা সবাইকে নিয়ে আমি প্রতিটি ব্যবসায়ী যারা এখানে ব্যবসার জন্য করছে 538 জনকে জল এবং মিষ্টি আমি বিতরণ করি। রাজধানী শকুন্তলা রোডে চৈত্র মেলা পরিদর্শন করে এবং মেলার ব্যবস্থাপনা খতিয়ে দেখে সন্তুষ্ট হয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেলায় উপস্থিত প্রতিটি ব্যবসায়ীকে জল মিষ্টি খাওয়ানোর বন্দোবস্ত করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।